মাস্টারবেশন করে কি পাও তুমি, সুখ পাও? কেন, এই বৌদিকে তোমার পছন্দ নয়? তোমার ঘরেরই তো বৌদি। মাস্টারবেশন করতে নেই বাবু, শরীর খারাপ হয়ে যাবে। না না বৌদি, তেমন কিছু না। আহ, আমি তো তোমার বৌদি হই, আমাকে মনের কথা সব খুলে বলো। তোমরা ওখানে কি করছো? তোমার ভাইয়ের আসলে একটু শরীর খারাপ, তাই এসেছিলাম। শরীর খারাপ কেন, কি হয়েছে ভাই? তো কি হয়েছে ভাই? না দাদা, তেমন কিছু না, শরীরটা একটু খারাপ। আমি তো ওই জন্যই এসেছিলাম, ভাইয়ের শরীর খারাপ দেখে। তো শুধু দেখলে হবে, ওকে ডাক্তারখানায় নিয়ে যাও। আরে না, আমি তো আছি, আমি সব ঠিক করে দেবো, তাই না ভাই? মানে তুমি কি করে ঠিক করবে, তুমি কি ডাক্তার নাকি? আরে হ্যাঁ, তোমার ভাইয়ের ওষুধ আমার কাছেই আছে। কি জানি বাবা, তোমরা যে কি কথা বলো আমি কিছুই বুঝি না। দাদা কি বললো শুনলে তো? আর শোনো, মাস্টারবেশন করবে না, শরীর খারাপ হয়ে যাবে, দুষ্টু ছেলে। আরে দাদা, হুম, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ রে ভাই, শোন, আমি একটু বেরোবো অফিসের কাজে, দিন দুয়ে আমাকে বাড়ি থাকতে হবে। হ্যাঁ, তুই ঠিকঠাক থাকিস, আর এক কাজ করিস, এই চেনটা না সাবধানে রাখ, কিন্তু দামি চেন, তো বৌদিকে দিয়ে দিবি। হ্যাঁ, তাহলে আমি বেরোচ্ছি, চিন্তার কোনো কারণ নেই, আমি দুদিন বাদে ফিরে আসবো। ঠিক আছে, গেলাম। প্রদীপ বলছি, দাদা তো 3 দিনের জন্য বাইরে গেছে, তোমাকে চেইনটা দিয়ে গেছে। বলছি প্রদীপ, একটা কথা জিজ্ঞাসা করব, যে তুমি এখানে বসে মদ খাচ্ছ আর কি ধরনের ড্রেস পরে আছো? আরে এটাই তো আমার আসল রূপ, 3 দিন তুমি আর আমি শুধু এনজয় করব। কি বলছো বৌদি তুমি এসব, আর তুমি এরকম মদ খেয়ে এরকম বাওয়ালি করছো কেন? শোনো, এই 3 দিন তুমি আমার সাথে একটু সঙ্গ দেবে, আমাকে একটু সময় দেবে, আর তা যদি না করো, তোমার ওই মাস্টার বেশনের কথা তোমার দাদাকে বলে দাও, তারপর জানো তো কি হবে। বৌদি, তুমি এইভাবে আমাকে ব্ল্যাকমেল করতে পারো না। আমার নিজের এনজয়ের জন্য আমি সব কিছু করতে পারি, তবে ব্ল্যাকমেল কেন না? ছি বৌদি ছি। দাদা, হুম, ব্যস্ত আছো কি? না তুই বল না, তুই বল, কি বলবি? বলছিলাম কি, একটা কথা বলার ছিল। হুম, তো বল না, তুই হেজিটেট করছিস কেন বল না? মানে দাদা, রাগ করবে না তো? না না, রাগ করবো কেন বল, কি বলবি? না মানে ব্যাপারটা হচ্ছে যে, মানে বৌদি, বল
কি হলো? আরে তুমি কখন এলে? এই তো এক্ষুনি এলো। কিরে ভাই কি বলবি বল। না দাদা কিছু না। কি ব্যাপার গো, হুট করে চলে গেল? আমি কি করব? ভাই ও ভাই ভাই ও ভাই শোন না ভাই, ও কোনো কথা বলছি না। হ্যাঁ ভাই, ও ভাই শোনো, আমার মনে হচ্ছে ও বোধহয় সুইসাইড করেছে। হ্যাঁ ভাই, ও ভাই, ও ভাই সারা দিন বল না ভাই, ও ভাই কি আমি কি করবো বলো তা। হ্যাঁ আমার প্রিয় দাদা, আমি আজকে সুইসাইড করতে বাধ্য হয়েছি। যখন তুমি এই চিঠিটা পড়বে আমি হয়তো আর এই পৃথিবীতে থাকব না। দাদা আমি তোমাকে সেদিন যে কথাটা বলতে পারিনি তা আজ লিখে দিয়ে গেলাম। বৌদি আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করত, আমার উপর অত্যাচার করত, যার জন্য আমি সুইসাইড করতে বাধ্য হয়েছি। আমি জানি তুমি খুব কষ্ট পাবে, কিন্তু এছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না। তোমার প্রিয় ভাই। তোমার জন্য আমার ভাই মারা গেছে, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, বলেছিলাম তোমাকে আমি ছাড়বো না। আমি এখন পুলিশ ডাকবো। কোনো কথা বল, তুমি বেরো বেরো আমার কি, বেরিয়ে যাও বেরিয়ে যাও। ভাই ভাই তুই কোথায় চলে গেলি আমাকে ছেড়ে? ভাই